বিধানসভা উপনির্বাচনের আগে বাধারঘাটের এলাকা জুড়ে চলছে বিরোধী কর্মী সমর্থকদের ওপর হামলা হুজ্জুতি। এর বিরুদ্ধে রবিবার কংগ্রেস সিপিএম একযোগে রাস্তা অবরোধ করল সিদ্ধি আশ্রম এলাকায়। শনিবার রাতে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে শাসক দল হামলা হুজ্জুতি চালিয়েছে বলে অভিযোগ। সূর্যমণিনগর এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ভোটারদের ওপর হামলা হুজ্জুতির বিরুদ্ধে রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা। এই এখানে তার সূর্যমণি নগরের বিশেষ করে আমতলি এবং সারাউন্ডিং বসবাসী আমরা স্যার সিআরপির কয়ে দিয়েছি তিনজনের বেশি বাইক দিয়ে দুটো বাইক হয় সিপিএম প্রার্থী বুল্টি বিশ্বাস অভিযোগ করেন, রামপ্রসাদ পালের নেতৃত্বে হচ্ছে এসব ঘটনা। তিনি ওই বিধায়কের গ্রেফতারি দাবি করেছেন। এই বুথগুলার মধ্যে রামপালের যে মিন্টু কি মিন্টু বিশ্বাস তার নেতৃত্বে সারা রাত্র প্রশান্ত দেবনাথ থেকে তো সারা রাত্র এই গুন্ডা বাহিনী প্রত্যেক বাড়িতে হুমকি ধুমকি দিচ্ছে যে আপনারা ভোট দিতে যেতে পারবেন না, পুলিং এজেন্ট বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেব। আজকে বাচ্চার থেকে ধরে ছোট একটা বাচ্চার থেকে ধরে সিদ্ধি আশ্রমের মধ্যে ঢুকে তারা বৈষ্ণব টিলার থেকে এসে প্রত্যেক মা বোনরা আক্রমণ করেছে। যদি এই আক্রমণ যদি বন্ধ না হয় কালকে নির্বাচন বন্ধ করতে হবে, রামপালকে অ্যারেস্ট করতে হবে। রামপালের নেতৃত্বে কেন সূর্যমণিনগর থেকে এসে বাধারঘাট বিধানসভায় এই সন্ত্রাস করাচ্ছে এটা আমরা মানছি না, মানবো না। যদি সুষ্ঠুভাবে যদি গণতন্ত্র ভাবে যদি মানুষ ভোট দিতে না পারে, আমাদের ভোটের দরকার নেই, রাজতন্ত্র হয়ে যাক, গণতন্ত্রের দরকার নেই। কতজন কিতা যারা বাইক বেয়ে নিয়ে এসেছে সবার নামে করা হয়েছে, সবার নাম কে দেওয়ান গেছে সবার নাম তো আমরা জানি না। এদিকে কংগ্রেসও এদিন রাস্তা অবরোধ করে সিদ্ধি আশ্রম এলাকায়। কংগ্রেস প্রার্থী অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে বহুবার নির্বাচন কমিশনকে এবং পুলিশের আরক্ষা দপ্তর উচ্চ পদস্থ আরক্ষা দপ্তরের কাছে বারবার নোটিশ জানানোর অভিযোগ জানানো সত্ত্বেও একশন নেওয়া হচ্ছে না। এদিকে ঘটনার খবর পেয়ে সিদ্ধি আশ্রম এলাকায় ছুটে আসেন আমতলী থানার পুলিশ। তারা দুই দলের নেতৃত্বকে বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নেন এবং আশ্বাস দেন প্রয়োজনীয় ব্যবস্থা নেবার। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাউত।